হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএসবি অ্যাকশন চ্যানেল। আমি সৌরভ। আজকে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা মুভি ট্রেলারের উপর রিয়াকশন দেবো। মুভি ট্রেলারটির নাম হচ্ছে অপারেশন রোমিও, অফিসিয়াল ট্রেলার। রিলায়েন্স এন্টারটেনমেন্টের ফিল্ম এটা, সো আশা করছি ভালোই হবে। মুভি স্টারিং হচ্ছে নীরজ পাণ্ডে, সুশান্ত শাহ, শীতল ভাটিয়া। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে আমার আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ট্রেলারটা। লেট স্টার্ট। सब इंस्पेक्टर मंगेश दादा बेड़ा कितना है तेरे पास? पड़े बस सर, सर सर वो आगे आ जाएगी सर। जैसे नडिंगनी वाले से वरना लड़की को पाटिल भाव और मेरे बीच बैठा के सैंडविच बना देगा। इंस्पायर्ड बाय ट्रू इवेंट्स। हैप्पी बर्थडे नेहा। मैं 18 बरस की हो गई, मैं क्या करूं, हाय 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 हाय, मेरी चोली छोटी हो गई, मैं क्या करूं। चल बाहर। क्या बोल रहे हो सर? लगता है पहली बार किसी असल मर्द से वास्ता पड़ा इसका। काल में क्या हो रहा? ওকে, সো ট্রেলার শেষ হয়ে গেল। ট্রেলারটা দেখলাম, খুব মানে ইন্টেন্সিটি রয়েছে ট্রেলারটার মধ্যে, যেটা বোঝা গেলো এটা একটা রিভেঞ্জ স্টোরি। একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পুলিশ হ্যারাস্ট করে, মেবি মেয়েটার সাথে পুলিশ অফিসারটা কিছু খারাপ করে, তো সেখান থেকেই তার বয়ফ্রেন্ডের রিভেঞ্জ নেওয়ার একটা মানে সে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে কোনোভাবে। তো এটা নিয়েই স্টোরিটা। আই হোপ বেশ ভালো হবে গল্পটা। আর তাছাড়াও এটা ইন্সপায়ার্ড বাই আ ট্রু ইভেন্ট, জানি না কোন ইভেন্ট এটা, রিসার্চ করে একটু দেখতে হবে খুঁজে। তো কোনো না কোনো ঘটনার সাথে নিশ্চয়ই এটার যোগাযোগ আছেই, কারণ এই ধরনের ঘটনা হয়েই থাকে এদিক ওদিক, বিভিন্ন জায়গায় এটা হয়ে থাকে। কারণ পুলিশে এমন অনেক আধিকারিক থাকেন যারা নিজেদের পাওয়ারের মানে অনেক ভুল উপযোগ করেন এবং এই ধরনের জিনিসগুলো করে থাকেন। তো কাইন্ডলি সেই মানে পুলিশ প্রশাসনকে বলবো এই বিষয়ে একটু শক্ত হতে, এবং এই ধরনের যারা অফিসার আছেন যারা প্রচণ্ড অ্যারোগেন্ট, যারা এই ধরনের ইয়ে করেন, তাদেরকে মানে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে, না হলে তো পাবলিক এই ধরনের রিভেঞ্জফুল হয়েই উঠবে। তো সেক্ষেত্রে ভায়োলেন্স আসবেই, কিছু করার নেই। মানে ভায়োলেন্স স্টপ করতে গেলে পুলিশ প্রশাসনকে অনেকটা নরম হতে হবে। শুধু নরম না, আমি নরম বলতে এটা বলতে চাইছি যে পুলিশ প্রশাসনকে নিজেদের মানে যে অ্যারোগেন্ট হাবভাব সেই জিনিসটাকে ছাড়তে হবে।
লোকজনের প্রতি একটু বেশ সহৃদয় হতে হবে, তবে মানুষজন পুলিশের প্রতি ভরসা আসবে এবং এই জিনিসগুলো আসবে না। আর করাপ্টেড লোকজনকে পুলিশ বা এই ধরনের কোনো প্রশাসনিক কাজে রাখাই উচিত নয়, তাদেরকে একদম কলার ধরে বার করে দেওয়া উচিত সেখান থেকে। যাই হোক, হয়তো বেশি বলে ফেললাম, কিন্তু যাই হোক, মুভি ট্রেলারটা বেশ ভালো লাগলো। অ্যাক্টর অ্যাক্ট্রেস আমার কাছে নতুনই, আমি এনাদের ফিল্ম আগে দেখিনি, আমার কাছে নতুন, মেবি এনারা হয়তো আগে করে থাকবেন, আপনারা হয়তো দেখে যদি থাকেন তো ভালো কথা। আপনাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই জানাবেন। ট্রেলারটা 1 এপ্রিল লঞ্চ করেছে। ওকে, তো বেশ ভালো লাগলো, আপনারা জানাবেন আমাকে কমেন্টে আপনাদের কেমন লাগছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে আমার আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং দেখতে পান। তো আর বিশেষ কিছু বলবো না, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।